আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? প্রথমেই জানাই আপনাদের শুভ দীপাবলির প্রীতিও শুভেচ্ছা। 2019 সাল প্রায় আমরা শেষ করে ফেলেছি, আর দুটি মাস পরেই আমরা 2019 সাল শেষ করে 2020 সাল অর্থাৎ 2020 সালের মধ্যে প্রবেশ করব। তাই সবাই আমরা মানসিকভাবে উদ্বেল আছি আগামী 2020 সাল কেমন কাটবে আমাদের জীবন। তাই এই সিরিজে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পরপর দ্বাদশ রাশিচক্রের বিভিন্ন রাশির 2020 সাল কেমন কাটবে, কেমন যাবে তাদের নিজস্ব জীবন, অর্থনৈতিক জীবন, দাম্পত্য জীবন, কর্মজীবন। প্রত্যেকটা মানুষ সে তার বছরের একটা নিজস্ব প্ল্যান তৈরি করেন আর সেইভাবে এগিয়ে চলে সারাটা বছর। তাই জ্যোতিষশাস্ত্রের আধারে যদি তার শুভ অশুভ বিষয়টা সে জানতে পারে, তাহলে সেইভাবে সে যদি প্ল্যান করে তার জীবনে উন্নতি অবশ্যই হবে। জ্যোতিষশাস্ত্র আমাদের বলে দিতে পারে যে আগামী দিন কেমন যাবে বা কিভাবে আমরা এগোলে আমাদের জীবনে সুখ সুবিধা এবং স্বাচ্ছন্দ্য অবশ্যই আসবে। তাই এই ভিডিওগুলি অবশ্যই মন দিয়ে শুনবেন বা দেখবেন, আর যার সুফল আপনার জীবনে প্রতিফলিত হবে প্রতিদিন। প্রতিটি রাশির ক্ষেত্রে আমি চন্দ্র রাশি হিসাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ চন্দ্র যে ঘরে অবস্থান করবে আপনার, সেই ঘরের থেকে আপনি রাশি নির্বাচন করবেন। বিভিন্ন রাশির ফলাদেশ নির্ভর করবে সেই রাশির গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপরে। তাই আমার আলোচনাতে বিভিন্ন রাশির শুভ অশুভ ফল অনেকটা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে থাকা বিভিন্ন গ্রহগত অবস্থান এবং নাক্ষত্রিক অবস্থানের শুভ ও অশুভ অবস্থানের উপরে। তাই আপনার জন্মকুণ্ডলীর প্রকৃত বিচারই আপনাকে শুভ ফল দিতে পারবে। মূল আলোচনায় যাওয়ার আগে 2020 সালের বিভিন্ন গ্রহগত ট্রানজিটের বিষয়টা একটু আমরা দেখে নেব। তাই এই বছরের শুরুতে অর্থাৎ 14 তারিখের শেষে অর্থাৎ 15 তারিখে ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল 2020-তে একেবারে বছরের শুরুতেই বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, কিন্তু 7 ফেব্রুয়ারি 2020 মঙ্গল বৃশ্চিক রাশি ছেড়ে ধনুরাশিতে অবস্থান করবে। আর এইভাবেই ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ 24 ডিসেম্বর 2020 মঙ্গলদেব তার নিজের গৃহ মেষে গিয়ে অবস্থান করবে। একইভাবে বুধ বছরের শুরুতে সেই ধনুরাশি ছেড়ে মকর রাশিতে স্থানান্তরিত হবে 13 জানুয়ারিতে। বছরের শেষের দিকে অর্থাৎ 17 ডিসেম্বর 2020 বুধ আবার ধনুরাশিতে এসে অবস্থান করবে। বৃহস্পতিদেব 2020-তে 29 মার্চ রেট্রোগ্রেড হয়ে পজিশন অর্থাৎ তার ঘরের পরিবর্তন ঘটাবে, অর্থাৎ নিজের ঘর ছেড়ে পরের ঘর অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে এবং আবার 29 জুন 2020 আবার নিজের ঘরে প্রত্যাবর্তন করবে। এবং অবশেষে 2020 শেষের দিকে অর্থাৎ 20 নভেম্বর পুরোপুরিভাবে ধনুরাশি ছেড়ে মকর রাশিতে অবস্থান করবে বৃহস্পতিদেব। শুক্রদেব 9 জানুয়ারি 2020 কুম্ভ রাশি ছাড়বে এবং ঘুরে ফিরে বছরের শেষে 11 ডিসেম্বর 2020 আবার বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। শনিদেব ঠিক একইভাবে মকর রাশিতে অবস্থান করবে 24 জানুয়ারি থেকে। 2020-23 সেপ্টেম্বর মিথুন রাশি ছেড়ে বৃষ রাশিতে স্থানান্তরিত হবে রাহু। আর একইভাবে কেতুদেব ধনুরাশি ছেড়ে পরবর্তী যে রাশি তা হলো বৃশ্চিক,
সেই রাশিতে অবস্থান করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের গ্রহগত পরিবর্তন ঘটতে পারে 2020-তে, আর তার প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু শুভ ও অশুভ ফলের হিসাবে আসতে পারে। এই বাৎসরিক রাশিগত ফলাদেশের উপরে এই গ্রহগত অবস্থান সর্বাপেক্ষা প্রভাবিত করতে পারে আমাদের জীবনকে। এখন আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2020 সাল কেমন যাবে। এই রাশির জাতক কিংবা জাতিকাদের কর্ম, অর্থ, স্বাস্থ্য এবং শিক্ষা এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ দেখা যায়। ভ্রমণের কিন্তু একটা বিশেষ সুযোগ আসতে পারে এই 2020 সালে। তীর্থযাত্রা বা ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। তবে এবছর আপনার মেজাজটা একটু অন্তিমে থাকবে, অনেকটা আক্রমণাত্মক ব্যবহার আপনি করতে পারেন, তবে সেজন্য আপনি একটু সাবধানে কথাবার্তা বলবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দুবার ভাবার চেষ্টা করবেন, নাহলে ভুল সিদ্ধান্তের জন্য আপনার ক্ষতি হতে পারে। তবে এবছর আপনি ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। মার্চ মে মাস চলাকালীন আপনি চাকরির ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দেখা যাবে এবং পদোন্নতির যোগ রয়েছে এবছর। বছরের প্রথম দিকগুলোতে আপনি শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন, কারণ এই সময় শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যায়। আপনি এবছর যদি বিভিন্ন ক্ষেত্রে প্রচেষ্টা চালান তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন। যদি আপনি নিজের ব্যবসার মধ্যে থাকেন তাহলে সেই ব্যবসার কিন্তু উন্নতির যোগ দেখা যায়। বিদেশি উৎস থেকে আপনি লাভবান হতে পারেন এবছর। এবছর অর্থাৎ 2020 সাল অনুসারে মীন রাশির জাতক কিংবা জাতিকাদের সাফল্যের বিষয়টি কিন্তু বিশেষ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বেকার ছেলেরা কিন্তু কাজের সুযোগ কিন্তু আসতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, মার্চ এবং মে মাস অত্যন্ত শুভ সময়। এই সময় কিন্তু আপনি ভালো প্রতিষ্ঠানে আপনি ডাক পেতে পারেন বা আপনার পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি দেখা যেতে পারে। মার্চ মে মাস নাগাদ এই সময় বৃহস্পতি, শনি এবং মঙ্গল তিনজনেই মকর রাশিতে অবস্থান করবে, আর এর ফলে আপনার রাশি সাপেক্ষে পঞ্চম গৃহে দৃষ্টি দেবে, অত্যন্ত শুভ যোগ আসবে আপনার ক্ষেত্রে। বিভিন্ন কাজের ক্ষেত্রে পরিবার আপনার পাশে থাকবে। মার্চ এবং জুন মাসের নাগাদ আপনার পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। আপনার বিবাহিত জীবনে কিছুটা সমস্যা আসতে পারে, আপনাদের বাদানুবাদের ক্ষেত্রে একটু সাবধানে চলা উচিত, কারণ সপ্তম গৃহে শুভগ্রহ না থাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে এই বিবাদটা হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ এবং জুন মাস নাগাদ পঞ্চম গৃহে যেহেতু শুভ গ্রহের দৃষ্টি থাকবে, সেজন্য প্রেম ঘটিত বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ আসবে এই সময়। অর্থাৎ যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন এবছর তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং এই প্রেমের স্থায়িত্ব পাবে আপনাদের জীবনে। বন্ধুরা, আমরা জেনে নিলাম আগামী 2020 সাল মীন রাশির জাতক কিংবা জাতিকাদের কেমন যাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।